হ্যালো বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করবো সার্কিট থিওরেম নিয়ে। সার্কিট থিওরেম বলতে একটি সার্কিটের যে কম্পোনেন্টগুলো আছে প্রতিটি কম্পোনেন্টের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কিংবা এর আড়াইতে ভোল্টেজ ড্রপ ইত্যাদি নির্ণয়ের যে পদ্ধতি সেটাই আসলে সার্কিট থিওরেম। তো এই সার্কিট সমাধানের জন্য কয়েকজন বিজ্ঞানী এগুলার সূত্র প্রদান করেছেন। তো এই সূত্রগুলোর মধ্যে আজ আমরা আলোচনা করব কারশফ এর সূত্র নিয়ে। স্যার কারশফ কোনো সার্কিট সমাধানের জন্য দুটি সূত্র প্রদান করেছেন, একটি হচ্ছে কারেন্ট সূত্র এবং অন্যটি হচ্ছে ভোল্টেজ সূত্র। তো এগুলো আলোচনা পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তো স্যার কারশফ যে কারেন্ট সূত্র প্রদান করেছেন সেটি হচ্ছে কোনো বৈদ্যুতিক নেটওয়ার্কে এক বিন্দুতে মিলিত কারেন্ট সময়ের বীজগাণিতিক যোগফল শূন্য। অর্থাৎ যদি কোনো একটি বিন্দু, মনে করি আমার এটা একটি বিন্দু, এ বিন্দুতে যে আগত কারেন্টসমূহ, মনে করি এটি এদিকে আমাদের এখানে চারটি কেবল আছে, হ্যাঁ চারটি কেবল এক জায়গাতে এসে সংযুক্ত হয়েছে, এটাকে নোড বলে। হ্যাঁ, এ নোডে আগত কারেন্টসমূহ নির্গত কারেন্টসমূহের সমান হবে। তো যদি এটা আমরা এই তীর চিহ্ন দ্বারা কারেন্ট ফ্লো নির্দেশ করি তাহলে মনে করুন এই দুইটি দিলে আমরা এদিকে এই নোডের দিকে আসতেছে এবং এই দুটি নির্গত হচ্ছে। তো এক্ষেত্রে এই দুটির কেবলের মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে তার যোগফল এবং এই দুটি কেবলের মধ্যে দিয়ে আগত কারেন্ট সময়ের যোগফল সমান হবে। ঠিক আছে, এটাই স্যার কারশফ কারেন্ট সূত্র মাধ্যমে বুঝিয়েছেন। এবং আমাদের যে দ্বিতীয় সূত্র ভোল্টেজ সূত্র, এটাই তিনি বলছেন কোনো গেরাবদ্ধ বা বৈদ্যুতিক সার্কিটের সকল ইএমএফ এবং সকল ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল শূন্য। অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন যদি একটি সার্কিট, মনে করুন এটি একটি সার্কিট, এটি হচ্ছে ভোল্টেজ ইএমএফ এবং এটি হচ্ছে একটি লোড রেজিস্ট্যান্স, ঠিক আছে, এবং এটি ইএমএফ। তো তিনি বুঝাতে চাইছেন যদি একটি সার্কিট, আমরা এটা একটি বদ্ধ সার্কিট, ওপেন সার্কিট না, এটা একটি বদ্ধ সার্কিট, তো একটি বদ্ধ সার্কিটের ক্ষেত্রে যে সকল ইএমএফ আছে, একাধিক ইএমএফ থাকতে পারে, অর্থাৎ ব্যাটারি একাধিক কারেন্ট সোর্স ভোল্টেজ সোর্স থাকতে পারে, একাধিক ভোল্টেজ সোর্সের বীজগাণিতিক যোগফল এবং এই যে লোড রেজিস্ট্যান্সগুলো আছে কিংবা বিভিন্ন উপাদান কম্পোনেন্ট আছে, ক্যাপাসিটর ইন্ডাক্টর এগুলো আছে, এগুলার যে ভোল্টেজ ড্রপ এদের বীজগাণিতিক যোগফল সমান হবে। ঠিক আছে, অর্থাৎ সকল ইএমএফের বীজগাণিতিক যোগফল এবং সকল লোড রেজিস্ট্যান্সের বীজগাণিতিক যোগফল সমান হবে। তো এটা আমরা এই সূত্র এবং অন্যান্য বিজ্ঞানীরা যে সূত্রগুলো প্রদান করছেন সেই সূত্রগুলো আমরা একটি সমাধানের মাধ্যমে চেষ্টা করব। আমরা জানি যে কোনো একটি সার্কিটের ক্ষেত্রে যদি এটা একটি সার্কিট নির্ণয় করি তাহলে এর আরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট কিংবা আরের আড়াইতে ভোল্টেজ ড্রপ যে কোনো সার্কিট থিওরম দ্বারাই আমরা সলভ করি না কেন এর মান কনস্ট্যান্ট থাকবে, কারণ আমরা এটা প্রমাণ করি কিংবা নাই করি এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট কিন্তু সেম। তো এক্ষেত্রে আমরা যেমন আছে নর্টন, কারশফ, তারপর ম্যাক্সওয়েল ইত্যাদি প্রত্যেকের সূত্রই প্রয়োগ করে আমরা যে কোনো একটি সার্কিটে প্রয়োগ করে দেখব যে আসলে সবগুলোর মধ্যে দিয়ে আমরা একই কারেন্ট বা ভোল্টেজ ড্রপ ফাইন্ড আউট করতে পারতেছি কিনা। তো আজ আমরা আলোচনা করব শুধু কারশফ লো নিয়ে এবং আগামীতে আমরা বাকি সূত্রগুলো সমাধান করার চেষ্টা করব। তো দেখুন, এখানে আমরা একটি সার্কিট অঙ্কন করেছি। এই সার্কিটটি আমরা সকল থিওরেমের ক্ষেত্রে একই সার্কিটের উপর সমাধান করার চেষ্টা করব। যেরকম এখানে এই সার্কিটের ক্ষেত্রে যে দুটি ভোল্টেজ সোর্স দেওয়া আছে, এখানে ভোল্টেজ সোর্সের মান দেওয়া আছে দুটির, এবং এই প্রত্যেকটি এখানে তিনটি রেজিস্টার আছে, প্রত্যেকটি রেজিস্টারের মান এখানে দেওয়া আছে। তো এই রেজিস্টারগুলোর মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো এবং প্রত্যেকটি রেজিস্টারের আড়াইতে ভোল্টেজ ড্রপ এগুলো আমরা নির্ণয় করব। তো এখানে একটি বিষয় লক্ষ্য করুন, এখানে যে আমাদের এই কারেন্ট ফ্লোর যে সিস্টেমটি, এখানে দেখুন কারেন্ট ফ্লো আমরা এদিকে তীরচিহ্ন দিয়েছি এবং এটাকে এদিকে তীরচিহ্ন দিয়েছি এবং এটাকে এদিকে তীরচিহ্ন দিয়েছি, কিন্তু বাস্তবিক করতে আমরা কিন্তু জানি না আসলে যে কোন দিকে কারেন্ট ফ্লো হবে, কারণ এই যে কারেন্ট ফ্লো এদিকে গিয়ে এটা এদিকে চলে আসতে পারে, এদিকেও আসতে পারে, কিংবা এই কারেন্ট ফ্লো এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে, উভয় দিকেই যেতে পারে। তো এই যে কারেন্ট ফ্লোর যে প্রভাবটা আমরা এদিকে দিলেও কোনো সমস্যা নেই, এটাকে এদিকে দিলেও কোনো সমস্যা নেই, এই কারেন্ট ফ্লোকে এদিকে দিলেও কোনো সমস্যা নেই, আমরা এটাকে যে কোনো একদিকে ধরে, অর্থাৎ কারেন্ট ফ্লোর যে কোনো একটি নির্দিষ্ট দিক আমরা বিবেচনা করব, পরবর্তীতে এই দিকের উপর নির্ভর করে আমাদের এই কারেন্টকে প্লাস মাইনাস ধরব। ঠিক আছে, তো আমরা আস্তে আস্তে অঙ্কের মধ্যে প্রবেশ করি, তাহলে আশা করি বাকিগুলো আমরা বুঝতে পারবো। প্রথমে দেখুন আমরা এই সার্কিটটিকে আমরা কারশফ লোয়ের মাধ্যমে যেহেতু সমাধান করব, তো স্যার কারশফ দুটি সূত্র প্রদান করেছেন, একটি হচ্ছে কারেন্ট সূত্র এবং অপরটি হচ্ছে ভোল্টেজ সূত্র। স্যার কারশফ কারেন্ট সূত্রের ক্ষেত্রে বলছেন কোনো একটি নোডে আগত কারেন্ট সময় নির্গত কারেন্ট সময়ের সমান। তো এখানে দেখুন এখানে দুটি নোড আছে, এখানে হচ্ছে একটি নোড, বি হচ্ছে একটি নোড এবং ই হচ্ছে একটি নোড, কিন্তু এখানে যে কোনো একটি নোড যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে অপর নোড নির্ণয় কোনো প্রয়োজন পড়বে না। ঠিক আছে,
তো এখানে দেখুন আমরা বি নোট নিতেছি, এখানে যেহেতু বি নোটের সাইডে আমাদের এই রেজিস্টারগুলো আছে তাই আমরা বি নোট নিতেছি। তো বি নোটে, তো বি নোটে কার সবে কারেন্ট ল, তো বি নোটের ক্ষেত্রে আমরা এখানে দেখুন আমরা যে তীর চিহ্ন দিয়েছি অর্থাৎ এর দিকে এই নোটের দিকে কারেন্ট আই ওয়ানও আসছে এবং আই টুও আসতেছে এবং আই থ্রি কারেন্ট এই নোট থেকে নির্গত হচ্ছে, তার মানে আই ওয়ান প্লাস আই টু ইকুয়াল টু আই থ্রি, ঠিক আছে। এখন স্যার কাশ্যপ ভোল্টেজ সূত্রের মাধ্যমে বলেছেন যে কোনো একটি গেরা বা বদ্ধ বৈদ্যুতিক সার্কিটের সকল ইএমএফ এবং সকল ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল শূন্য। এখন এখানে দেখুন এখানে এটা হচ্ছে একটি বদ্ধ সার্কিট অর্থাৎ এ বি ই এফ, এ হচ্ছে একটি বদ্ধ সার্কিট এবং বি সি ডি ই বি হচ্ছে একটি বদ্ধ সার্কিট এবং এ বি সি ডি ই এফ এ হচ্ছে আরেকটি বদ্ধ সার্কিট, অর্থাৎ এখানে তিনটি বদ্ধ সার্কিট আমরা পেয়েছি। তো এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে যে আমাদের এর মধ্যে দিয়ে আর আর এতে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে এবং এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট এবং ভোল্টেজ ড্রপ, এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট এবং ভোল্টেজ ড্রপ। তো এখন যদি আমরা এর মধ্যে যে কারেন্ট ফ্লো এটা নির্ণয় করতে পারি, তো ভোল্টেজ ড্রপ আমরা সহজে নির্ণয় করতে পারি অর্থাৎ ভোল্টেজ ড্রপ বি ইকুয়াল টু আই ইনটু আর। তো এক্ষেত্রে আমরা প্রথমে নির্ণয় করতে হবে যে এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট। তো এখন যদি আমরা কারেন্ট নির্ণয় করতে হয় তাহলে আমরা যে কোনো একটি লুপ নিতেছি, মনে করি আমরা এই ফার্স্ট লুপটি নিতেছি। এখন এ বি ই এফ এ এই লুপে কারশফের ভোল্টেজ ল, তো এক্ষেত্রে এখানে একটি ভোল্টেজ সোর্স আছে ইউ ওয়ান। এখন দেখুন ভোল্টেজ সোর্সের সাপেক্ষে যেতগুলো লোড থাকবে, মানে যেগুলো ভোল্টেজ ড্রপ করবে ওই ভোল্টেজ সোর্সের সাপেক্ষে সবগুলোই মাইনাস হবে, অর্থাৎ এই এটার চিহ্নের বিপরীত হবে। তো এই চিহ্নটা আমরা ধরতেছি যে উপর দিকে যে চিহ্ন সেটা আমরা নির্ণয় করতেছি, এই ব্যাটারির উপর দিকে যে চিহ্নটা আছে সেটা হচ্ছে প্লাস। তো আমরা এখানে প্রথমে প্লাস ধরে নিতেছি, ঠিক আছে, প্লাস, তার বাকিগুলো আমরা মাইনাস দিব, যেহেতু মাইনাস আর ওয়ান আই ওয়ান মাইনাস আর থ্রি আই থ্রি ইকুয়াল টু জিরো। তো এখন আমরা এই লুপটি নিতে পারি কিংবা এই বড় লুপটিও নিতে পারি। তো আমরা এখন এই ছোটো লুপটি নেওয়ার চেষ্টা করব, কারণ আমরা চেষ্টা থাকবে যে এই যে অজানা রাশিগুলো এগুলার মান সর্বোচ্চভাবে কমানোর জন্য। তো তার আগে আমরা এখানে যে মানগুলো জানি সে মানগুলো বসিয়ে নিই। ই ওয়ান হচ্ছে 60 ভোল্ট মাইনাস আর ওয়ান হচ্ছে আমাদের 40, আই ওয়ানের মান জানা নেই, আই থ্রি হচ্ছে 80 এবং সরি আর থ্রি হচ্ছে 80 এবং আই থ্রির মান জানা নেই ইকুয়াল টু জিরো। তখন আমরা এই লুপটি নিতেছি। তো এই লুপের ক্ষেত্রে দেখুন এটা হচ্ছে ভোল্টেজ সোর্স, এর সাপেক্ষে এগুলো মাইনাস হবে। তো এগুলো অজানা মানগুলো আমরা বসিয়ে ফেলি, ইট হচ্ছে 20 মাইনাস আর টু হচ্ছে 40 মাইনাস 80 আই থ্রি। তো এখানে দেখুন এই দুটি রাশি আমরা এর সাথে যদি যোগ বিয়োগ বা কোনোভাবে যোগ কিংবা বিয়োগ বা গুণ ভাগ করে যদি আমরা যে কোনো একটি রাশি নির্ণয় করতে পারি, উভয় পাশেই যে আমাদের আই থ্রি একটি কমন রাশি আছে, কিন্তু এখানে এই উভয় সাইডে আমাদের আছে আই ওয়ান এবং এখানে আছে আই টু, আমরা যে কোনোভাবেই এই যে কোনো একটি মানকে আমরা কনসিডার করতে হবে যাতে আমরা অজানার মান শুধুমাত্র একটি পাই, ঠিক আছে। তো এর লক্ষ্যে আমরা এই যে কোনো একটি রাশিতে কাজ করার চেষ্টা করব। তো এখানে আই ওয়ান আছে, তো চেষ্টা করবো মানে আই টুকে কোনোভাবে আই ওয়ানে রূপান্তর করার জন্য। তো আই ওয়ানে আমরা রূপান্তর করতে পারি এখানে যে কারশফের কারেন্ট ল, কারেন্ট ল দেওয়ার প্রথম উদ্দেশ্য ছিল স্যার কারশফের এই সমাধানকে সমস্যাটিকে সমাধানের জন্য। এখানে দেখুন আমরা এখানে আই টু আছে, আই ওয়ান যদি কনভার্ট করতে হয় তাহলে আই টুকে আমরা আই টু এই আই ওয়ান যদি এদিকে নিই তাহলে এটা হবে আই টু ইকুয়াল টু আই থ্রি মাইনাস আই ওয়ান, ঠিক আছে, সেটা মাইনাস হয়ে গেল। তখন আমরা এই আই টুকে আমরা আই থ্রি এবং আই ওয়ানে কনভার্ট করতে পারি, যার ফলে এখানে আমরা এই জানা মানটি আবার এখানেই পেয়ে যাব, যার ফলে আমরা যোগ কিংবা বিয়োগ করে এটাকে যে কোনো একটি কনসিডার করতে পারবো। তো এখানে আমরা এখানে একটু হালকা কাজ করতেছি মাইনাস, এখানে শুধু আমরা এই 40 জায়গা তাই শুধু আই টুর মানটা বসাবো, আই টুর মান হচ্ছে আমাদের আই থ্রি মাইনাস আই ওয়ান মাইনাস 80 আই থ্রি ইকুয়াল টু জিরো, সরি 20। এখন 40 যেহেতু এই 40-র বাইরে মাইনাস, অর্থাৎ এটা মাইনাস দ্বারা টোটালকে গুণ করতে হবে, তো 40 জায়গায় থাকলো, এই 40 দ্বারা এটাকে গুণ করলে এটা হবে মাইনাস 40 আই থ্রি মাইনাস 40 আই থ্রি। তো এখন যদি মাইনাস দ্বারা এটাকে মাইনাসকে
গুণ করা হয় তাহলে এটা প্লাস হয়ে যাবে এবং এটা পাবে 40 আই ওয়ান ঠিক আছে, প্লাস 40 আই ওয়ান মাইনাস 80 আই 3 ইকুয়াল টু 0 তোমার 20। এটা ক্ষেত্রে লিখতেছি আমরা, এটা আগে দিয়ে দিচ্ছি আমরা, এটা যেহেতু প্লাস প্লাস 40 আই ওয়ান মাইনাস হবে 120 আই 3 ইকুয়াল টু 0। তো এখন আমরা দেখুন এদিকে আছে আমাদের 40 আই ওয়ান প্লাসে এবং এদিকে আছে এখানে এই এটা আমরা সমীকরণ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সমীকরণ 1 এবং এটা হচ্ছে সমীকরণ 2। তো এখন যদি আমরা এই উভয় সমীকরণকে অর্থাৎ সমীকরণ 1 এবং 2কে কোনোভাবে যোগ করি তাহলে দেখুন এখানে 40 আছে প্লাসে, সরি মাইনাসে, এবং এখানে 40 আছে প্লাসে। তো যোগ করলে কী হবে, আমাদের আই1টি 0 হয়ে যাবে এবং আমাদের উভয় পাশেই আই3-র মানটি আমরা অজানা মান একটি থাকবে, ঠিক আছে। তো এখানে 20ও প্লাস, এই 20ও প্লাসে আছে, তো এটা হবে 40, এটা প্লাসে মানেছে টোটালটাই 0 হয়ে যাবে 0। এখানে উভয় যেহেতু মাইনাস সাইন তো এটা আবার যোগ হবে, তো এটা হবে এখানে 80 আর হচ্ছে 120 ইকুয়াল টু হচ্ছে 200 আই 3 ইকুয়াল টু 0। তো আমরা পেলাম এখানে 40 মাইনাস 200 আই 3 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে আমাদের এটা যদি পক্ষান্তর করি এই মাইনাস সহ এদিকে চলে যায় তাহলে এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তো 200 আই 3 ইকুয়াল টু হবে 40 কিংবা আই 3 ইকুয়াল টু হবে 40/200 সমান 0.4, ঠিক আছে। তো এখন আমরা এই আই 3 মানটা যদি আমরা এই 1নং সমীকরণে বসাই তাহলে পাবো আমরা 3 মান সরাসরি আমরা বসিয়ে দিচ্ছি ইন্টু 0.4 সমান 0। তো এখানে 60 থেকে 32 মাইনাস দিলে হচ্ছে 28 মাইনাস 41 সমান 0। তো এটা পক্ষান্তর করলে এটা হয়ে যাবে প্লাস 28 সমান 40 আই 1 সমান 0.7, ঠিক আছে। তো আমরা এখন আই 1-এর মান পেয়ে গেছি, তো এখন সরাসরি আমরা এখানে আই 2-র মান নির্ণয় করতে পারি। তো আই 2-র মান আমরা কারেন্টের এই সূত্র থেকে প্রয়োগ করতেই নির্ণয় করতে পারি, আই 2 ইকুয়াল টু 0.4 মাইনাস 0.7 সমান হচ্ছে মাইনাস 0.3। তো এখানে একটি বিষয় লক্ষ্য করুন, এখানে যেহেতু মাইনাস 3 আসছে তার মানে এখানে যে আমরা যে এই যে তীর চিহ্নটা অর্থাৎ কারেন্ট ফ্লোর দিক এদিকে মনে করেছিলাম, আসলে বাস্তবে কারেন্ট ফ্লো কোন দিকে হবে, কারেন্ট ফ্লো হবে এদিকে, এদিকে কতটুকু কারেন্ট ফ্লো হবে 0.3 পরিমাণ কারেন্ট এদিকে ফ্লো হবে, অর্থাৎ এর তীরচিহ্ন বাস্তবিক পক্ষের তীরচিহ্ন হবে এদিকে, ঠিক আছে। তাই আমরা প্রথমে যেহেতু বলেছি এর তীরচিহ্ন আপনার যেদিকে ইচ্ছা সেদিকে ধরতে পারেন, এটা আমরা যখন ম্যাথের সলিউশন করব তখন এমনিতেই ম্যাথটি বলে দিবে আসলে এর কারেন্ট ফ্লো কোন দিকে হবে। তো এটা নিয়ে কোনো চিন্তা করবেন না, যে কোনো একটি দিকে আপনার তীরচিহ্ন দিয়েই অঙ্ক শুরু করতে পারেন। তো এটা একটি আনস, ঠিক আছে। তো এখন আমরা ভোল্টেজ ড্রপ সহজে নির্ণয় করতে পারি, ভোল্টেজ ড্রপ বি ইকুয়াল টু যে কোনো আমরা যে কোনো একটি রেজিস্টরের মধ্য দিয়ে যে ভোল্টেজ ড্রপ সেটা সহজে নির্ণয় করতে পারি, ঠিক আছে। তো এখন যদি আমরা নির্ণয় করতে হয় যে আর 3-র মধ্য দিয়ে ভোল্টেজ ড্রপ, ঠিক আছে, বি আর 3, তাহলে হবে বি ইকুয়াল টু আই আর, আই হচ্ছে আমাদের 3-র মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে 0.4 ইন্টু আর হচ্ছে আমাদের 80 সমান হবে 32 ভোল্ট, ঠিক আছে। তা আশা করি বাকি রেস্টগুলো আছে প্রত্যেকের ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে পারবেন। তো এভাবে একটি কারশফের সূত্র একটি সার্কিটে প্রয়োগ করা হয়।
তো আগামী টিউটোরিয়ালে আমরা যে থেভেনিন কিংবা ম্যাক্সওয়েলের যে কোনো একটি সূত্র নিয়ে আলোচনা করব। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, যদি তারপর কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।